চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে কতজন হজ যাত্রী পৌঁছেছেন, কতটি ভিসা ইস্যু হয়েছে এবং কতজন মৃত্যুবরণ করেছেন পবিত্র হজ পালন করতে গিয়ে, তা নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে। দিন দিন বাংলাদেশি হজ যাত্রীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 79,044 জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,386 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 69,658 জন হজযাত্রী বিভিন্ন ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান। বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের 24তম বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে এরই মধ্যে সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে 19,357 জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছেন। এবছর মোট 1,27,198 জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। এর মধ্যে 1,15,004 হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে। চলতি বছর 21 মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজের শেষ ফ্লাইট 22 জুন। অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে 2 জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে 2 আগস্ট। প্রিয় ভিউয়ার, প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যে হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন তাদের মধ্যে 3 জন নারীসহ 17 জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। হজের আপডেট খবর পেতে প্রিয় ভিউয়ার, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকুন। আর হজের আপডেট খবর সকলের কাছে পৌঁছে দিতে এই প্রতিবেদনটি লাইক কমেন্টস শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই।